সোমবার আইএসএল এর দুই টপারের ম্যাচ। স্বভাবতই মোহনবাগান বনাম মুম্বাই ম্যাচকে এই আইএসএল এর মেগা ম্যাচ হিসেবেই দেখছেন অনেকে। এই ম্যাচে মাঠে নামার আগে অবশ্য বাগান ফুটবলারদের ভাবনা একে অপরের থেকে বেশ কিছুটা আলাদা। গত বছর মুম্বাইয়ের হয়ে খেলা সুভাষিস বসু যেমন বলছেন, গতবারের মুম্বাইয়ের তুলনায় এবারে দল অনেকটাই আলাদা। গোয়ার প্রাক্তন কোচ লোবেরোর দলে যোগ দেওয়ায় গোয়া অনেক বেশি শক্তিশালী হয়েছে এবার, আর তাই গোয়ার বিরুদ্ধে রক্ষণ আটোসাঁটো করেই আক্রমণে যাওয়ার পক্ষে সুভাষিস। অন্যদিকে এদিকে মোহনবাগানের সফল ডিফেন্ডার প্রীতম কোটাল অবশ্য মুম্বাইকে আলাদা করে গুরুত্ব দিতে নারাজ। মুম্বাইয়ের বিরুদ্ধে এই ম্যাচকে মেগা ম্যাচ বলতেও নারাজ তিনি। তার মতে কলকাতা ডার্বির সঙ্গে এর কোনো তুলনাই হয় না, তবে দল হিসেবে মুম্বাইকে গুরুত্ব দিচ্ছেন প্রীতম। যদিও আত্মবিশ্বাসী প্রীতমের পরিষ্কার বক্তব্য, ওদের ফরওয়ার্ডরা ভালো ফর্মে আছে বলেই যে আমাদের টপকে গোল করে যাবে সেটা ভাবার কোনো কারণ নেই। আমাদের রক্ষণও এখনো পর্যন্ত লিগে সেরা। ওদের গোল করার জন্য অ্যাডাম বা হুগো বোমাসরা যেমন আছেন, তেমন আমাদেরও রয় কৃষ্ণা, মনবীর উইলিয়ামসরাও গোলের মধ্যে আছে। ডেভিড উইলিয়ামস অবশ্য এই ম্যাচকে ম্যাচ অব দ্য সিজন মনে করছেন। তার মতে লিগ টেবিলের নিরিখে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 3 পয়েন্টের জন্য দু দলই ঝাঁপাবে। পাশাপাশি তার মতে মুম্বাই একেবারে অন্যরকম ফুটবল খেলে, তাই নর্থ ইস্ট ম্যাচের জয় দলকে কোনো বাড়তি সুবিধা দেবে না। তবে ডেভিডও আত্মবিশ্বাসী, সোমবার ম্যাচের পর লিগ শীর্ষে থাকবেন তাঁরাই। সব মিলিয়ে এই ম্যাচ যে যথেষ্ট আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে এই সিজনে তা বলার অপেক্ষা রাখে না। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।